মাই ফেভারিট ভিউয়ার্স, এখন বিকেল পাঁচটা। আমার স্ত্রীর ওয়ার্ড থেকে কিছুক্ষণের জন্য একটু চা খেতে বেরিয়েছি, সঙ্গে আমার ছোটো ছেলে দেবজিৎ, সারাক্ষণের সঙ্গী। সেই ছোটোবেলা থেকে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা জানে, প্রায় বিএ পাস বলা যেতে পারে, অনেক সময় খুব বুদ্ধিমত্তার কথা বলে, আবার অনেক সময় মনে হয় বুদ্ধি কম। এই ছেলেটি কি করে বিয়ে পর্যন্ত পড়ল? কিছু মুদ্রাদোষ আছে, ডাক্তার বলেছেন এর কোনো ওষুধ নেই, এগুলোকে নিজেকে ঠিক করতে হবে, যার জন্য অনেকে আন্ডার এস্টিমেট করে, অনেকটা আমাদের মোহনবাগান ক্লাবের মতো। আর ভীষণ পরিশ্রম করতে পারে, এত পরিশ্রম করতে পারে আপনারা চিন্তা করতে পারবেন না, ভীষণ এনার্জেটিক। আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই, জীবনে প্রচুর অভিজ্ঞতা করেছে, আমার বাবার সঙ্গে ঘুরে ঘুরে আমারও যেমন হয়েছে, যে কোনো ব্যাপার জানার এবং শেখার খুব কৌতূহল। উত্তর দিতে গিয়ে হাঁপ ধরে যায়, বিরক্ত হয়ে বলি চুপ কর, আমার আর উত্তর দেওয়ার ক্ষমতা নেই। সাগর দত্ত হসপিটালের কম্পাউন্ডের মধ্যে যে চায়ের দোকানটি রয়েছে, সেই চায়ের দোকানে চা খেতে খেতে লেখাটি লিখছি। মনে পড়ে এক সময় মানুষের মৃত্যু, মানুষের কান্না, স্বজন হারানোর কষ্ট, এগুলো আমি সহ্য করতে পারতাম না। এমনকি হসপিটাল, শ্মশান, কোনো আত্মীয় বন্ধুর পরিবারে কেউ মারা গেলে সেই মৃতদেহের সামনে যেতে পারতাম না, মানুষ আমাকে ভুল ভাবত, আমাকে ভুল ধারণা করত। সাদ্য বাড়িতে আমি খাই না, আমি ভাবি আমাদের শাস্ত্র এটা কি করেছে, মানুষ মারা গেলে তার জন্য মানুষকে খাওয়াতে হবে? এনআরএস হসপিটালে আমার বাবা মারা যাওয়ার দিন সকালে বাবার পাশে আমি একা ছিলাম, হঠাৎ দেখি অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন শেষ, বাবার ভয়ানক শ্বাসকষ্ট হচ্ছে, যে কোনো সময় প্রাণ বেরিয়ে যাবে, ভয়ানক দৃশ্য। তখন আমি এসব সহ্য করতে পারতাম না, ডিসারার মতো সিস্টার রুমে দৌড়লাম, সিস্টার অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করে দিন, নাহলে আমার বাবা এখনই মারা যাবে, আমি কেঁদে ফেলেছি। সিস্টার দেখলাম, সিস্টাররা দেখলাম আলোচনা করছে, এসব দুর্বল লোকদের বাড়ি থেকে কেন যে পাঠায়। অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ হলো, বাবা তখনকার মতো বাঁচলেন। এরপর পার্ট টু।